আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ তারেক আসছে ইউকে থেকে এক মাস পর। সো তুমি একটু পরেই দেখতে পারবে তারেককে দেখে তোমার তাদের কী অবস্থা। ফার্স্ট যে লুকটা সেটা নিতে পারে না, ওদের ড্রেস চেঞ্জ করছিলাম আমি তখন, যেহেতু আমার ক্যামেরা আমিই ধরি বেশিরভাগ সময়, আমিই ধরি অ্যাকচুয়ালি। সো যাই হোক, আজকে আমাদের রিইউনিয়নের একটা ব্লগ, ফ্যামিলি রিইউনিয়ন। ভিডিওটা শুরু করে লেটস গেট স্টার্টেড। সো বেসিক্যালি এটা ছিল গতকাল রাতের ফুটেজ, আমি অ্যাড করতে ভুলে গেলাম, ভাবলাম অ্যাড করে দিই। অনেক কিছু এভাবে করবো করবো বলে আর অ্যাড করা হয় না। সো আগামীকালকে আমি আজকে তারেক আসবে বলে আমি ছোটোখাটো কিছু প্রিপারেশন করছিল, ইলিশ মাছ, গরুর মাংস, মুরগি, টুকটাকি জিনিসপত্র। সো এই যে প্রিপারেশন। খেতে দেয় না কেউ, খেতে দেয় না কেউ। আসো 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 আল্লাহ, আবার কই যেতাবি? মামি, তোমার মর্নিং হয়েছে? ঘুম ভালো হয়েছে তোমার? ঘুম ভালো হয়েছে? ও কে আসছে মা? কি খুশি রে, কয়েকটা ওষুধ কিনবো বলে। তো একজন ডেলিভারি ম্যানের জন্য ওয়েট করছি, তিনি আসবেন, তার থেকে জিনিস নিবো। বা তিনি আমাকে মিথ্যে বলে আমাকে নিচে অনেকক্ষণ ধরে ওয়েট করাচ্ছেন। সো দেখাবো তোমাদেরকে কী জিনিস আজকে পাচ্ছি ডেলিভারি ম্যানের কাছ থেকে। অন্যওয়ালা পেজ থেকে ইসলামিক দুইটা ওয়ালমেট কিনেছি আমি। সো এগুলো তোমাদেরকে একটু পর দেখাচ্ছি, হয়তো বা এগুলো যদি ব্যাগে আটকাই ইউকে তে আমি নিয়ে যাব। এই যে তাবি ছুনা, তুবা, পাপা কই? পাপা চলে গেছে, পাপা চলে গিয়েছে, ধোকা দিয়ে এলো তোমাকে। ফ্যান অফ করেছি বাবা, বাবা ঘুম ভেঙেছে, আমরা চা বিস্কুট খাচ্ছি, তুমি চা বিস্কুট খাচ্ছো? তাই খালামুনির থেকে বিস্কুট খাচ্ছো? যাও যাও, দুধ দিয়ে খেয়ে আসো একটু। তাই কোলাপু ডাকো, দাও
আল্লাহ, নাফি ভাই কি দুষ্টুমি করে রে! তাবির, লুক এট মামাম! তাবির চনা কি আছে? দুবাই থেকে এই গিফটটা নিয়ে আসছে। সো আমি যেহেতু দুবাই যেতে পারলাম না, খুব শখ ছিল দুজনের একসাথে দুবাইতে যাওয়ার। এনিওয়েজ, এখন হচ্ছে মালাবার থেকে এই জিনিসটা নিয়ে এসছে আমার জন্য, চেইন অ্যান্ড ছোট্ট একটা লকেট। সো এই লকেটটা কিন্তু তুবাকে পড়লে অনেক বেশি ভালো লাগবে, যেটা আমি অলরেডি প্ল্যান করে রেখেছি। ওর চেইনের সাথে এটা আমি দিয়ে দিতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে কি আমার চেন, মোটা একটা চেন। এই তো ও এসে দেখা করে খেয়ে দিয়ে, ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজে চলে গেল। সো ইয়েস, দ্যাটস মাই গিফট। আমি এখন রাত করে বসছি, কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস ইউকে থেকে আনা লাগতো, টুকটাক গিফটের জিনিসও আছে। সো কী কী তার এই লাগেজ ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসছে দেখাচ্ছি। হচ্ছে গিয়ে পুরো লাগেজ করে জিনিসগুলো নিয়ে আসছে, এইটার মধ্যে তার তুবাতাবিদের মিল্কও নিয়ে আসছে, এটা ছিল, এটা সরাইলাম। তারপরে জ্বর মাপার যে এই মেশিনটা, এই মেশিনটা অনেক বেশি দরকারি একটা জিনিস। জাস্ট কপালে বা কানের ভিতরে ধরে জাস্ট একটা টিপ দিলেই জ্বরটা মাপা যায়। ওরা এখানে এখানে দুইটা না একটা ব্যাটারি লাগে, ব্যাটারি সহ এটা দেয়। সো এগুলো আমি শিন থেকে অর্ডার দিয়েছিলাম। সো শিন থেকে তুবার জন্য একটা সুন্দর ড্রেস, এটা ইনশাল্লাহ আগামীকাল করতে আমি পরাবো। তারপরে শিনের এই প্যাকেটগুলো তো আছে, এখানে হচ্ছে কি ওদের ন্যাপি, ন্যাপি ভরা আমাদের জীবন। এখানে আমি সানগ্লাস কয়েকটা অর্ডার দিয়েছি, বাংলাদেশ আসলে বাংলাদেশের ওয়েদারের জন্য এখন যে গরম, সানগ্লাসটা অনেক বেশি যায়। সানগ্লাস আমি নিয়ে আসছি অনেক, তারপরও এগুলো হচ্ছে গিয়ে ভালো লাগে একটু চেঞ্জ করে করে করে, হয়তো বা আমি এগুলো বাংলাদেশেই রেখে যাবো। এই যে এটা হচ্ছে গিয়ে একটা সানগ্লাস, দেখতে খুবই কুল, ভেরি নাইস। আরও কী কী আছে আমি নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই। এটাও আই গেস আরও একটা সানগ্লাস, হ্যাঁ এটাও আরও একটা সানগ্লাস হচ্ছে, আরও একটা সানগ্লাস বিশাল বড় আমার ছোট্ট মুখের জন্য। জানি না এটা যদি আমার না হয়, যার মুখে এটা মানাবে এটা আমি তাকেই দিব, বাট কখনো আমার এটাকে পরা হয় নাই, কেনা হয় নাই, তাই আমি কিনে নিলাম। তারপরে ও আরও দেখি, এটা কি, এটাও আর একটা সানগ্লাস হচ্ছে সবচেয়ে কিউট ওয়ান, এটা আমাদের মুখে খুব সুন্দর করে মানিয়ে যাবে। এইখানে হচ্ছে গিয়ে অনেকগুলা, মানে আমার পরিচিত ফ্রেন্ড সার্কেলের সবারই জিনিসগুলো ভালো লেগেছে। সো আমি অনেকগুলো স্টিকার মেহেদি, ইনস্ট্যান্ট স্টিকার মেহেদি, সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো আমি নিয়ে আসছি, অর্ডার দিয়েছি। সো সুন্দর সুন্দর এগুলা জাস্ট ন্যানো সেকেন্ডে মেহেদি হয়ে যায়। সো এটা হচ্ছে গিয়ে অনেক চোস, এগুলো অনেক গিফটস যাবে, এগুলো অনেকগুলো দেখো যে অনেকগুলো ডিজাইনগুলো প্রত্যেকটা সুন্দর, সবগুলো ট্রেন্ডি, এতগুলো জিনিস আছে। এটাও হচ্ছে আরও একটা ভিনটেজ টাইপ সানগ্লাস, এটা কি নাফিকে দিয়ে দেবো, কেমন না নাফির মধ্যে নাফির যেতে যাবে, এটা ছবিতে দেখি একটু ডিফারেন্ট লাগছে, গোল্ডেন কালারটা বেশি গোল্ডেন গোল্ডেন। এটা মেয়েদেরই হওয়ার কথা না। তুবার জন্য আরও হচ্ছে গিয়ে সুতি জামা এখানে আছে, তাবিদের জন্য আমি অ্যাকচুয়ালি শিনে গরমের ওরকম জিনিসপত্র দেখি নাই। সো শিনের কোয়ালিটি ইজ ভেরি 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 গুড, ভেরি গুড। সো ভাবলাম যে দুইটা জামা আনাই, কেমন হয় না হয় দেখি, বাট অ্যাকচুয়ালি অনেক ভালো, একদম পাতলা সুতি কাপড় এগুলা, একদম পাতলা সুতি কাপড়। তো
বাবা কি জন্য পারফেক্ট হবে। এটা হচ্ছে কি গরমে রোদের মধ্যে এটা পরলে চোখে অনেক আরাম লাগবে। অনেকগুলো সানগ্লাস নিয়ে এসেছি, হালকা, এটা অনেক হালকা। তা বিছানো হয় না এটা? এখানে হচ্ছে আরো এক প্যাকেট শিনের জিনিসপত্র, এগুলো সব গিফটস, গিফটস এর জন্য এগুলো। লিপস্টিক আছে এখানে বেশিরভাগ, এই যে দেখা এখানে ও এতগুলো জিনিসপত্র। হ্যাঁ এতগুলো জিনিসপত্র, কোনটা রেখে কোনটা দেখাই আমি। হ্যাঁ এটা অল অ্যাবোর্ড। আচ্ছা একটা একটা করে খুলি আমিও দেখি। তো এই যে এগুলো হচ্ছে লিপস্টিকের এই সেটগুলো অনেক বেশি জোস, দেখো তখন এগুলো কালার ঠিক আছে না, এগুলো না খুলেই আমি দেখাতে পারবো। আরো স্টিকার আছে, এটা কি? এগুলো হচ্ছে একদম লাল কালারটা, দেখো টকটক লাল কালারটা। অনেকগুলো লিপস্টিক নিয়ে আসছি। এই সেটটা দেখতে বেশি ক্লাসি লাগতেছে। কালকে সুমিত ছেলে মোহাম্মদ আমার লুকিং লাইক এ ওয়াও। এই যার এখানে এত কিছু, এগুলো সব মেকআপের জিনিসপত্র, এগুলো গিফট হবে তো তাই এগুলো খোলার আসলে দেখার কি হবে, আমি এটা একটা ফ্যাক্ট। এগুলো শিগ্ল্যামের, এটা হচ্ছে গিয়ে মাস্কারা, মাস্কারাটা মানে আমি আমার জন্যই অর্ডার দিয়েছিলাম। এগুলো সব গিফট, এগুলো খোলা যাবে না। এই যে এখানে হচ্ছে গিয়ে আরো কয়েকটা জিনিস, ওটা ছিল 2 নাম্বার, এটা 3 নাম্বার, 2 বার জন্য মিল্ক, একটা মিলের মিল্ক। এটা হচ্ছে গিয়ে আপু আমুর প্রেশার মাপার মেশিন রেখে এসেছিল। হ্যাঁ বেপেনথেন ক্রিম হচ্ছে গিয়ে ন্যাপিরাস ক্রিম, ভেরি 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 ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে গিয়ে একটা গিফট। এইখানে ও দেখো তাবিদের জন্য সেরিলাক নিয়ে এসছে। তাবিদ তাবিদ বিদেশি সেরিলাক তোর জন্য বাপ। আর দাদা দাদা দাদা, তোমার বোন তো ঘুমাচ্ছে, তুমি ঘুমিয়ে যাও প্লিজ, প্লিজ তুমি ঘুমিয়ে যাও, খালামুনিকে আর ডিস্টার্ব করো না। তোমার জন্য বিদেশি সেরিলাক তাবিদ। হ্যাঁ আচ্ছা এখানে এটাও হচ্ছে গিয়ে ফারিয়ার একটা জিনিস, ফারিয়ার জন্য ইভেন্ট থেকে অর্ডার দেওয়া জিনিস। ও ভালো হয়েছে আপু, আমি তারিখকে বলছিলাম ইয়ে চার্জার নিয়ে আসতে, অ্যাপেল ওয়াচের আর আইফোনের। আপু এগুলো হচ্ছে গিয়ে অরেঞ্জ পিউরি, অরেঞ্জ পিউরি, এই যে হ্যাঁ এই যে দেখো ওই পিউরিগুলো হচ্ছে গিয়ে তাবিদের জন্য, এগুলো খাওয়ানো হবে। হ্যাঁ খাই নাই যে তুবা করে ট্রাই করবে, যে মাথার ব্যান্ডগুলা তুবার জন্য এগুলো আনা হয়েছে। হ্যাঁ আর এগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর, এগুলোর স্মেল ফারিয়া বলছে যারা থেকে আনা এই পারফিউমগুলা। তো এসে যে অনেকগুলো পারফিউম আরমানির, এটা কেন আনছে ও জানি না, এটা কি গিফটের জন্য আনছে ও, এটা আমার রিকোয়ারমেন্টে ছিল না, বাট এই যে এগুলা। তো আমার এক প্যাকেট খোলার ডান। আর ও বাই দ্য ওয়ে এই স্পেশাল এই জিনিসটা তারেক, আমি ওকে বলছি তুবার জন্য নিয়ে আসতে, কারণ এগুলো দিয়ে তুবার চুল বাঁধলে তুবার চুল কোনো জট হয় না, ব্যথা পায় না, সুন্দরভাবে চুল বাঁধা যায়, বাট এগুলো অনেক হারিয়ে যায়। আমি ইউকে থেকে অনেকগুলো নিয়ে আসছি, আরও নিয়ে আসতে হইলো। এই যে কতগুলো দুষ্টু, কেমনে করে দুষ্টু মিটা, নতুন দুষ্টু মিটা, আবার 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 আবার
এটা কি কাম, এটা কি দুস্তু, আজকে তোমাদেরকে আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম। সো আমি ইসলামিক দুই, এই এটা হচ্ছে গিয়ে আয়াতুল কুরসি আর এটা হচ্ছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। সো এই জিনিসগুলো কিনেছি আমার বাসার জন্য, এগুলো হোপসো আমি ইউকেতে নিয়ে যেতে পারবো। আর তার সাথে আমি এখানে অর্নামেন্টস অর্ডার দিয়েছিলাম। সো এই পেজ থেকে আমি পিয়ার পেয়েছিলাম, তারপর ওদের পেজে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর আরও অর্নামেন্টস আছে, সো সেগুলো আমি কিনে নিয়েছি। তো ইয়াস, এটা হচ্ছে কি আমার জামদানি শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য, এই জামদানির সাথে এগুলো ভালো ম্যাচ হবে এই কাটের অর্নামেন্টগুলো। সো এই তো এগুলো জাস্ট তোমাদেরকে রাত করে দেখালাম, কারণ তাবিদ সোনা আজকে ঘুমাতে অনেক বেশি লেট করেছে। সো তারেক আসছে, তারেকের বাসায় গিয়েছে। আর আমি আজকে আবারও আরও একটু বলে দিতে চাই, অনেকে অনেক বেশি ভালোবাসে, তার মধ্যে দুই একজন খুব কনসার্ন আমার একদম ব্যক্তিগত লাইফ নিয়ে, লাইক এখন এটাও বলবে ভাইয়া এসে কেন তোমার সাথে নাই, তুমি কেন ভাইয়ার সাথে যাও না শ্বশুর বাড়ি। সো সব কিছু আসলে এত ওপেনলি আমি ব্লগে বলি না ভাই, ইটস ভেরি নর্মাল, এক একটা সংসারের এক এক ধরনের সবার ফ্যামিলি মেম্বার এক জায়গায় থাকে না। যেমন আমার শ্বশুর শাশুড়ি ওনারা কিন্তু আছেন হজে গিয়েছেন, অ্যান্ড আমার শ্বশুর শাশুড়ি যে ফ্যামিলিতে, আর আমরা ফ্যামিলিতে আছি কজন, ওরা দুই বোন, সরি দুই ভাই এক বোন, ওরা থাকে আমেরিকা অ্যান্ড ইউকেতে। সো সব কিছু মিলিয়ে আমার শ্বশুর শাশুড়ি ছাড়া ওই পাশে এখন আপাতত তেমন কেউই নেই। তারেক যেহেতু আসছে, ও একটা ইম্পর্ট্যান্ট কাজে আছে, যেগুলো আসলে সব কিছু আসলে ব্লগে বলা যায় না, সো এই জন্য ও একটু দৌড়াদৌড়িতে আছে। তো ইয়াস, এইভাবেই আমার আজকে ব্লগটা শেষ করি, খুব ভালো লাগছে আবার তারেকের সাথে বাচ্চাদের রিউনিয়ন হলো, দেখা হলো এবং ওকে আবার ওর কাজে বের হয়ে যেতে হলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকালকে প্ল্যান আছে আবার একটু বের হওয়া যেতে, তারেক আসছে একটু ওর সাথেই টুকটাক এখানে ওখানে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট সেই কাজের জন্যই যাবো অ্যাকচুয়ালি। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দয়া করো প্লিজ। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আবার জন্য দেখা পাই।